কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল আজ 2023 সালের দোসরা জুন শুক্রবার বাংলা 1430 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ আজ সূর্য উঠেছে ভোর 4:56 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:15। আলিপুরদুয়ারের ভোলাডাব্রির বাসিন্দা অদিতি, বাবা ভবতোষ রায়, মা মৌসুমী রায়, ওর ছোটবেলা থেকেই গানের প্রতি অনেক আগ্রহ ও ভালোবাসা। ওর গানের জগৎ আরও উজ্জ্বল হোক, আমাদের সকলের এই আশীর্বাদ রইল। খুব ছোটবেলায় বাবার কাছে গানের হাতেখড়ি, পরবর্তীতে সঙ্গীতগুরু সবিতা ব্যানার্জি এবং নূপুর দাস মহাশয়ের কাছে তালিম নেন। বর্তমানে সঙ্গীতগুরু বিপ্লব মুখার্জি মহাশয়ের কাছে শিক্ষারত। ও একজন প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকে ওর সঙ্গীতের প্রতিভা আমাদের বারবার মুগ্ধ করেছে। অদিতির সঙ্গীতময় ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক, আরো খ্যাতিময় হোক, এই প্রার্থনা জানাই। বিভিন্ন ধরনের গান গাইতেই তিনি পছন্দ করেন, তবে ভজন রাগ প্রধান গান গাইতেই তিনি বেশি ভালোবাসেন। ভবিষ্যতে আকাশবাণীর এ গ্রেড শিল্পী হওয়া এবং প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখেন আজকের অতিথি শিল্পী অদিতি রায়। নমস্কার, সকাল সকালে স্বাগত বন্ধু। আজ এক রৌদ্র স্নাত তপ্ত সকাল, প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি একটু একটু করে এই অঞ্চলের তাপমাত্রা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এমনটিতে হওয়ার কথা ছিল না। আমাদের এই তরাই ডুয়ার্স অঞ্চলে দেখা যায় যে একটু গরমের পরেই বিকেলের থেকে বা সন্ধ্যের থেকে একটা বৃষ্টির প্রবণতা ছিল, কিন্তু কোথায় সেই ইতিহাস। একেবারে তালে তাল মিলিয়ে যেভাবে প্রত্যেক দিনের তাপমাত্রা বাড়ছে তাতে বেঁচে থাকাই দায়, এবং এর জন্য আমরাই দায়ী। কারণ রবীন্দ্রনাথ তো সে কবেই বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য লও বে নগর, লও যত লৌহ লষ্ট্র কাষ্ঠ প্রস্তর। কিন্তু সেই ইটকাটের জঙ্গলে আমরা চারদিককে ঘিরে ফেলতে চাইছি, আমাদের এক অদ্ভুত নগরায়নের যে উচ্ছ্বাস তা দিয়ে ঢেকে ফেলতে চাইছি সমগ্র পরিবেশকে, প্রকৃতিকে। ফলস্বরূপ আজকের এই আবহাওয়া, আমরা চাই যে আমাদের মধ্যে আবার সেই সচেতনতা ফিরে আসুক, আবার সুন্দর সকালে আলো ঝলমল করে উঠুক, কিন্তু তার মধ্যে মানুষ যেন ক্লান্তি থেকে মুক্ত হয়ে এক সুন্দর জীবন কাটাতে পারে। আর সেই কারণেই এই তপ্ত সকালেও আপনাদের সকলের মনে একটু শান্তির বর্ষণ আনতে আমরা সুরে সুরে একটি ঘন্টা আপনাদের সঙ্গে কাটাবো। বন্ধুরা, আপনার ফোন করুন 2568-1032568103, অবশ্যই তার আগে 03-5303-53 এসটিডি কোড ফোন করুন এবং আমাদের অনুষ্ঠানের সঙ্গে জুড়ে থাকুন। আর আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন অদিতি, অদিতি রায়, আলিপুরদুয়ার থেকে এসেছে। অদিতি স্বাগত, নমস্কার, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, এবং এখানে আসতে পেরে সবসময় ভীষণ ভালো লাগে। ভালো লাগে। আজকে নিশ্চয়ই একটু ভিন্ন স্বাদের গান তোমার কাছ থেকে শুনবো। ভিন্ন স্বাদ বলতে, তুমি তো রাগ প্রধান গান গাইতে ভালোবাসো এবং সেটা আমরা জানি, এবং তুমি যখন সিনেমার গান গাইবে তার মধ্যেও সেই রাগের সেই মানে উচ্ছ্বাস, মানে রাগের যে চলন, তার যে গমন, সেগুলোর মধ্যে দিয়ে মনে হয় আমরা তোমার কাছ থেকে, তোমার কণ্ঠের যে সুধা
তার সাধন করতে পারবো। চেষ্টা করবো, আজকে বেশ কিছু রকমের গান নিয়ে এসেছি, চেষ্টা করবো সেগুলো গাইতে। কি দিয়ে শুরু হবে? প্রথমে রাগ প্রধান দিয়ে শুরু করছি, বিলাস খানি টোরির ওপর শ্রদ্ধেয় শিবরা বসুর গাওয়া। শুরু হবে। আমাদের চারদিক যেন এভাবেই ফুলের বাগান, ফুলের বন ছড়িয়ে পড়ে এবং ভোরের আলোয় যেন আমরা শুদ্ধ নিঃশ্বাস সেখান থেকে নিতে পারি, এবং তাহলেই মনে হয় প্রকৃতির মধ্যে যে সাম্য
সেটা আবার বজায় থাকবে, এবং ফুল ফল প্রকৃতি পাখি সমস্ত কিছু নিয়েই আমাদের যে এই পৃথিবী তার সমস্ত রব রূপ রস আমরা স্পর্শ করতে পারবো। সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করলো অদিতি, এবং এর মধ্যে দিয়ে যেন যেভাবে প্রকৃতির বর্ণনা হলো, যেভাবে সুরের মূর্ছনা ছড়িয়ে পড়লো, সেটি মনে হয় আমাদের সকলের কাম্য আমাদের জীবনে অবশ্যই। আমরা পরের গানে যাই, এবার কি ধরনের গান শোনাবো? পরে সকালবেলা ভৈরবী রাগের উপরে খুবই জনপ্রিয় একটি ভজন। বাহ, ভজন গাইতে তো তুমি পছন্দই করো। হ্যাঁ, মানে
কি সুন্দর একটা অপূর্ব ভক্তিরস চারদিকে ছড়িয়ে পড়লো, এবং এভাবেই সকালটা আমাদের প্রত্যেক দিন সুন্দর হয়ে ওঠে। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, দেখে নিচ্ছি শুনে নিচ্ছি কে বলছেন, কোত্থেকে বলছেন। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ, শ্যামল শিমলাই বলছি। হ্যাঁ, জনাই থেকে। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আমি শ্যামল শিমলাই বলছি জনাই থেকে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। সুবিধা আমার সুপ্রভাত জানাচ্ছি আপনাকে। অদিতি, অদিতিও খুব ভালো গাইছে। ঠিক, অদিতিকেও সুপ্রভাত জানাচ্ছি। ধন্যবাদ, সুপ্রভাত। অদিতির কাছে আমার অনুরোধ, বরিষ্ঠ ধরা মাঝে ওই গানটি রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য, অথবা তোমার পূজার ফলে তোমায় খুলে থাকি ওই গানটি, আরেকটি নজরুল গীতি আমি যার নকুলের ছন্দ, অথবা ঝরা পাতা ওই গানটি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সঙ্গে এভাবেই প্রত্যেকটি অনুষ্ঠানে হয়তো ফোন পাবেন কিংবা পাবেন না, কিন্তু অনুষ্ঠানগুলো দেখবেন এবং আমাদেরকে যেদিন ফোন পাবেন সেদিন জানাবেন। ভালো থাকবেন। পরের গানে যাই, রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির অনুরোধ আসছে। নজরুল গীতি গাই, খুব কিছুদিন আগেই আমাদের নজরুল জয়ন্তী গেল। হ্যাঁ, এবং আমার নজরুল গীতি ভীষণ পছন্দ। 11ই জ্যৈষ্ঠ। হ্যাঁ, 11ই জ্যৈষ্ঠ নজরুল গীতি গাইছে। সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, চলো
সুন্দর গাইলে এবং বলা যায় যে কাজরি গান বৃষ্টিকে আহ্বান জানায়, বৃষ্টির আশা। এবং আমাদের সত্যজিতের গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে গানটির মধ্যে একদিকে যেমন প্রেম, একদিকে তেমনি বৃষ্টি। এবং আজকের এই পরিবেশে দাঁড়িয়ে, এই তপ্ত দিনে দাঁড়িয়ে কাজরির মধ্যে দিয়ে আমরা যেন সকলে মিলে বৃষ্টিকে আহ্বান করলাম। বৃষ্টি এলে আমরা একটুখানি শীতলতা স্পর্শ পেতে পারি নজরুলের এই অসাধারণ কাজী নজরুল ইসলামের অসাধারণ সঙ্গীত এবং তার সুর, তার বাণী আমাদেরকে মুগ্ধ করলো অদিতির কণ্ঠে। অদিতি, আমরা পরের গানে চলে যাব। এবার কি ধরনের, এবারে কি বৃষ্টিকে আহ্বান জানাবো নাকি আমরা? না, এবার বৃষ্টিকে আহ্বান জানাচ্ছি না। এবার আমি পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের একটি গান চেষ্টা করছি। সঙ্গীত সাধক গুরু জ্ঞান প্রকাশ ঘোষের একটি অসাধারণ কম্পোজিশন আমরা শুনলাম এই মুহূর্তে। আমরা সদ্য কাজী নজরুল ইসলামের জন্মদিন যেমন পালন মানে ছেড়ে এলাম, এবং মে মাসেই গুরু জ্ঞান প্রকাশ ঘোষের জন্মদিন ছিল, তাকেও আমরা শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, গান শুনলে মন আরো ভালো হয়ে যায়। তাই আর আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। হ্যাঁ নমস্কার সুপ্রভাত সঞ্চালক স্যার, নমস্কার সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী অদিতি ম্যাডাম আপনাকে। প্রথমে বিলাসখানি টোডির আগে একটা গান শুনলাম, আর যারা যন্ত্রসঙ্গীতের সহযোগী আছে তাদেরও সবাইকে নমস্কার সুপ্রভাত জানাই। প্রথমে বিলাসখানি টোডির আগে গান শুনলাম, এবারে আমি একটি দরবারি কানাডা, আর আরেকটি হচ্ছে যদি যদিও রাত্রিকালীন রাগ, রাগ বেয়াক শুনতে চাই যদি সম্ভব হয় করবেন, এইটুকুই বললাম। মিতাই ভট্টাচার্য বললাম, নমস্কার, ধন্যবাদ।
আচ্ছা, আপনি রাগাশ্রী গান গাইতে ভালোবাসেন বলে অনেক রাগের উল্লেখ করলেন এবং ভালো, আপনারকে প্রশংসা করতেই হয়। বন্ধুরা, আমাদের সঙ্গে যারা রয়েছেন এতক্ষণ ধরে, অর্থাৎ মানে যাদের সহযোগিতায় অদিতি আজকে আপনাদেরকে গান শোনাচ্ছেন, তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব এবার সেরে নিই। আমার ডান দিকে তালবাদ্যে রয়েছেন বঙ্কিমচন্দ্র নাহা, এবং বাঁদিকে, অদিতির বাঁদিকে রয়েছেন গিটারে দেবজ্যোতি গোস্বামী, এবং তারপরে অনির্বাণ দাস অর্গানে রয়েছেন। এবং এভাবেই আমরা আপনাদের সামনে এই প্রত্যেকটি সঙ্গীতকে উপস্থাপনা করছি সকলের সহযোগিতায়, এবং অবশ্যই আপনাদেরও সহযোগিতায়। আপনারা না থাকলে তো এই অনুষ্ঠান হয় না, এবং আপনাদের ফোন পেতে পেতে আমাদের ভালো লাগাগুলো আরও বৃদ্ধি পায়। যে দর্শকবৃন্দ আমাদেরকে ফোন করে এতগুলো রাগের কথা বলেন, এগুলো মানে কত নিবিষ্টভাবে শুনলে শ্রোতারা দর্শকরা এই ধরনের অনুরোধ করতে পারেন, সেগুলো তার এক একটি উদাহরণ। বলো এবার কি শোনাবে? আরেকটি নজরুল গীতি গাই। সুন্দর, এই মহাবিশ্ব অশান্ত হলে
নটরাজ শিব তার নৃত্যভঙ্গির মধ্যে দিয়ে অশান্ত বিশ্বকে শান্ত করেন, এবং এই যে তাঁর রূপের বর্ণনা, এই যে তার বিচিত্র সাজসজ্জা নিয়ে তার মধ্যেও যে পরিবর্তন আনার মধ্যে দিয়ে যে পৃথিবীকে শান্ত করার যে প্রকৃত রূপ নটরাজ শিব, এবং নজরুল ইসলাম তার সুরে ছন্দে তার বাণীতে কী অদ্ভুতভাবে এই গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এবং অবশ্যই অদিতি খুব সুন্দরভাবে এই গানগুলো গাইছে, এবং বিভিন্ন ধরনের গান এবং রাগাশ্রী গান তো বটেই। এবার কী গাইবে বলো? এবার একটু স্বাদ বদল করি। গতকাল ইসমাইল দরবারজির জন্মদিন গেল, সুরকার তার কম্পোজিশনে শ্রেয়া ঘোষালের গাওয়া খুব বিখ্যাত একটি গান চেষ্টা করছি। বাহ। অত্যন্ত বিখ্যাত ছবি দেবদাস, আমরা সবাই জানি যে ঐশ্বর্য রায় এবং মাধুরী দীক্ষিত এবং সেই সঙ্গে শাহরুখ খান। ইসমাইল দরবারজির আজকে গতকাল জন্মদিন ছিল, এবং 1964 সালে আজকের দিনে তিনি জন্মেছিলেন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সুরকারদের মধ্যে উল্লেখযোগ্য, এবং তিনি মিউজিক অ্যারেঞ্জার কম্পোজার, তাই তাকে আজকে দিনে আমরা তার গান দিয়ে তার কম্পোজিশন দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন প্রত্যেকে? হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর আবার সুবীর ভট্টাচার্যের সঙ্গে দেখা। হ্যাঁ বলুন। অদিতি রয়েছে আজকে। হ্যাঁ, আপনার নাম বলুন। এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আপনার নাম আরেকবার বলে দিন। শিল্পীদের আমার
প্রভাতী শুভেচ্ছা জানাই। আপনার নাম আরেকবার বলুন। ঠিক আছে, আমার দুটি অনুরোধ, দুটি নজরুল গীতির অনুরোধ। শিউরি তলায় ভোর বেলায় আর তুমি আমি দুজন প্রিয়, আপনার নাম দুটি গানের মধ্যে অন্তত একটি গান যদি সম্পূর্ণভাবে গাইতে পারে আমার খুব আনন্দ লাগবে। আজকে সত্যি অনিতি বড্ড সুন্দর গান গাইছে, আমার ভালো লাগলো। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানালাম। আগামী দিনে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। ভালো থাকবেন আপনিও কিন্তু। হ্যাঁ, আমি সঙ্গে আছি। আচ্ছা, আপনার নাম জানালেন না অনেকবার বলা সত্ত্বেও। পরের গানে যাই, নজরুল গীতি মাত্রই হয়ে গেল, আবার যদি পরে সময় পাই গাইব। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এখন লতাজির গাওয়া একটি গান, হিন্দি এবং কিছুটা বাংলা মিশিয়ে চেষ্টা করছি। খুব সুন্দর সলিল চৌধুরীর একটি অবিস্মরণীয় সৃষ্টি, পরাক ছবির গান। হ্যাঁ,
এবং সেই সঙ্গে বাংলা। তুমি সুন্দর করে গাইলে দুটোকে, মানে হিন্দিটা গাইলে বাংলাটা না গেলে ভাই পরিপূর্ণ হয় না, এবং শৈলেন্দ্রের লেখা এবং বাংলাটি শৈলী চৌধুরী নিজের লেখা, এবং সত্যি সমস্ত অসাধারণ কম্পোজিশন শৈলী চৌধুরী। প্রত্যেকটি গান শুনতেই এত ভালো লাগে। দেখো কত বছর আগে, 63 বছর আগের গান, কিন্তু এখন যখন শুনছি আমি এখনো গাইছি এবং সব সময় শুনছি আমরা, একদম ঠিক সাদা কালো ছবি, এবং সেখান থেকে কতটা রঙিন হয়ে আজকে সকালটা রঙিন হয়ে উঠলো তার সুর মূর্ছনা। পরের গানে যাই, পরে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জির একটি গান, সন্ধ্যা মুখোপাধ্যায়। অসাধারণ একটি গান, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান চিরকালীন গান, এবং সত্যি সত্যি প্রত্যেকটি এই ধরনের গান যখন আমরা শুনি আমাদের মন কিন্তু অদ্ভুত এক সুর মূর্ছনায়, অদ্ভুত এক আনন্দে ভরে ওঠে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, আপনাদের নিশ্চয়ই ঠিক ততটাই ভালো লাগছে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার সুবিধা, আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর মনটা তো ভরিয়ে দিচ্ছেন, মনটা ভরিয়ে দিচ্ছে না, আপনার যে সঞ্চালনা খুব ভালো লাগছে। আর আজকের দিন শিল্পী এসছেন অদিতিদি, তার কাছে একটু যাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন, সঙ্গতে যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। একটা হচ্ছে হৈমন্তী শুক্লার এখনো সারেঙ্গিটা বাজছে, আর একটা হচ্ছে জ্ঞান প্রকাশ ঘোষের একটা গান বলি, আনন্দ ভরা এই সুন্দর ভুবনে, যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, সুবিধা খুব ভালো থাকবেন, নমস্কার রইল। অনেক অনেক ধন্যবাদ, এবং যদি অনেক কটা রিকোয়েস্ট আসছে যদি একটুখানি ছুঁয়ে যেতে পারো ভালো লাগবে আর কি। কোন গান গাইবে বলো, অনেক অনুরোধ আছে। সাধনা সরগমজির একটি গান একটু ছোট করে গেয়ে নিয়ে তারপর আমি রিকোয়েস্ট রাখি। Thank you.
খুব সুন্দরভাবে সকলের গান, সকলের কণ্ঠের গান এবং বিভিন্ন কম্পোজিশন তুমি শোনাচ্ছ। অনেক অনুরোধ এসছে দর্শক বন্ধুদের কাছ থেকে, এবং যদি সম্ভব হয় অল্প করে দু একটু যদি ছুঁয়ে যাওয়া সম্ভব হয় তাহলে তাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। কি গাইবে বলো এবার। কিছুক্ষণ আগে একটি অনুরোধ এলো, এখনো সারেঙ্গিটা বাজছে। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর খুব ভালো করে গাইলো আদিতি আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছে, নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ও সবিতা চৌধুরী, সবিতা চৌধুরী গানটা শুনতে চাই। অন্তর্বিষ আপনার নাম কো? বিরহেলুদি। আচ্ছা, আপনার নাম কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে। নওগাঁ। আসাম থেকে? নওগাঁ থেকে আসাম থেকে নওগাঁ মধ্য। আপনার কথা কেটে কেটে যাচ্ছে। যাই হোক, সবিতা চৌধুরীর গান শুনতে চাইলেন উনি। অন্তবিহীন কাটে না আর যেন বিরহের দিন। আচ্ছা, এটা আছে 1976 ক্যানাডিয়ান সাহিত্য অর্গান তুলিয়া লইয়া বাজাইতে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। কথা খুব একটা বোঝা গেল না, লাইনগুলো কেটে কেটে যাচ্ছে, কি বলতে চাইছেন বোঝা গেল না। এবং পরের গানে আমরা চলে যাই, সময় খুব দ্রুত এগোচ্ছে। হ্যাঁ, সময় এগোচ্ছে, আমি ছোট্ট করে একটি দাদরা গাই। রঙে সাড়ে হে মারে
খুব সুন্দর দাদরা গাইলে তুমি, এবং এটি বিখ্যাত গান, এবং অনেকেই অনেক শিল্পী এই গানটি গেয়েছে, নিজের নিজের মতো করে গেয়েছেন। বন্ধুরা, এতক্ষণ ধরে অদিতির গানে আমরা একেবারে নিমজ্জিত ছিলাম, অদিতি তার সুর দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছিল, এবং বিভিন্ন শিল্পীর গানে আমরা ছিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, এভাবেই সকাল সকালের প্রত্যেকটি পর্বের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, ফোনে থাকবেন, এবং কখনো কখনো ফোন না পেলেও আমাদের সঙ্গে প্রত্যেকটি অনুষ্ঠানে থাকবেন। আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান, একটি গান শুনতে শুনতে বিদায় নেব আজকের মতো। পরের পর্বে অবশ্যই আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবেসে থাকবেন। পরের গানে যাই, এবং সময় শেষ। হ্যাঁ, আশাজির একটি গজল।